চুমকি আপু কেমন আছো? অনেক দিন পর তোমার সঙ্গে কথা হচ্ছে। হ্যাঁ, আসলে অনেক দিন পর। খুব ভালো আছি। একটু ব্যস্ততার মধ্যে সময় কাটছে, নতুন বছর, নতুন নতুন কাজ যোগ হয়েছে আর কি। দারুণ। আচ্ছা আপু, তোমার বাচ্চারা কেমন আছে বলো? বাচ্চারা ভালো আছে। আমার দুই ছেলে, ওরা ওদেরও তো নতুন বছরে নতুন ক্লাসে উঠেছে। আবার এখন তো অনলাইনে ক্লাস শুরু হয়েছে। অনলাইনে শুরু হলে কি হবে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে তাদের থাকতে হচ্ছে। আমার ছেলেরও তো একই অবস্থা। তুমি জানো চুমকি আপু, এই সময় যে কুইজ কম্পিটিশনগুলো কিংবা বই পড়া, এ ধরনের অ্যাক্টিভিটিসগুলো কিন্তু বাচ্চাদের মেন্টাল হেলথ ডেভেলপ করতে অনেক সাহায্য করে। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু আমার কি মনে হয় জানো, শারীরিকভাবে অ্যাক্টিভ রাখার জন্য স্পোর্টসটাকে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। তা তো অবশ্যই। আর এই স্পোর্টসের জন্য বাচ্চাদের বোন হেলথ ভালো থাকাটা খুব জরুরি, যেটা এই বয়সের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। একদম ঠিক বলেছ আপু, এখনই তো বাচ্চাদের সঠিকভাবে বেড়ে ওঠার সময়। আর বাচ্চাদের ডায়েটে প্রতিদিন ভিটামিন ডি, ক্যালসিয়াম, আয়রন, আয়োডিন সহ প্রয়োজনীয় পুষ্টিগুলি ওদের মজবুত হাড় গঠনে সহায়তা করে, যেটা ওদের বোন হেলথ ভালো রাখতেও সহায়ক। আচ্ছা, আমি তো ওকে সব কিছুই দেওয়ার চেষ্টা করি, কিন্তু তুমি কি এমন কিছু আছে যা স্পেশালি তুমি বাচ্চাদেরকে দাও? হ্যাঁ, দিই তো, ধরো পনির, মাখন, দই, তাছাড়া আমি মাঝে মধ্যে সামুদ্রিক মাছ, ভেজিটেবলও দেওয়ার চেষ্টা করি। ভেজিটেবলের মধ্যে ব্রোকলি, মটরশুঁটি, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, তারপর ফল দিই, ফলের মধ্যে আতা ফলটা রাখার চেষ্টা করি। আরেকটা কাজ যেটা আমি করি সেটা হচ্ছে, রেগুলার খাবারের পাশাপাশি আমি যেটা দিই প্রতিদিন, ওদেরকে দুই মগ করে হরলিক্স দিয়ে থাকি। হরলিক্স তো আমার বাচ্চাও খুব পছন্দ করে, কিন্তু রোজ দুই মগ হরলিক্স দেওয়া হয়ে ওঠে না। এখন থেকে দিতে পারো, কারণ হচ্ছে প্রতি দুই মগ হরলিক্সে দেড় কাপ দুধের সমপরিমাণ ক্যালসিয়াম আছে, যা হাড়কে মজবুত রাখতে সহায়তা করে। এছাড়াও এতে আছে ভিটামিন ডি, জিঙ্ক, আয়োডিন, ভিটামিন বি টুয়েলভ, আয়রন সহ মোট 23টি প্রয়োজনীয় পুষ্টি উপাদান, যা বাচ্চাদের হাড়ের গঠন ও সঠিকভাবে বেড়ে উঠতে সহায়ক। বাহ, থ্যাংক ইউ সো মাচ চুমকি আপু, আমাকে এত দারুণ কিছু ইনফরমেশন তুমি দিলে। তোমাকে অনেক ধন্যবাদ নোভা, আমারও ভীষণ ভালো লাগছে যে তোমার সাথে শেয়ার করতে পেরে।